আমি লাইভ কনফার্ম করলে আমি জাস্ট সাথে সাথে আমি ওকে আই এম লাইভ। সো গাইস আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বাংলাদেশ অস্ট্রেলিয়া খেলা চলছে, আপনাদের সবাইকে আমি আমার ক্লাসে পাবো কিনা আমি জানি না, বাট ইন নো ওয়ে দিস ক্লাস ইজ এ ভেরি নর্মাল ক্লাস, ইজ অফ কোর্স এ ভেরি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ক্লাস ফর ইউ হু আর নাও প্রিটি কনফার্মড অ্যাবাউট ইউর being able to take care of your written exam. So আমরা দু নম্বর, আমি দু নম্বর ব্যাচে আছি, দু নম্বর ব্যাচের মধ্যে যেটা আছে সেটার মধ্যে থেকে দেখতে পেলাম যে আমরা অলরেডি কয়েকজন লাইভে আছি। সাউন্ড ঠিক আছে কিনা একটু আমাকে কনফার্ম করুন, সাউন্ড ঠিক থাকলে আমি অলরেডি আমি আপনাদের সাথে ক্লাস শুরু করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই। অলরেডি এক নম্বর ব্যাচে যাচ্ছি আমরা, এক নম্বর ব্যাচেও লাইভ যাচ্ছে। তো যদি সব ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে একটু 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 আপনারা আমাকে একটু টেক্সট করে দিন প্লিজ, একটা একটা কনফার্মেশন টেক্সট হলে বেটার হয় যে আমাদের সাউন্ড ঠিক আছে কিনা। আমি বাস ক্লাসে খুব বেশি লম্বা সময় নিতে পারবো না, যতটুকু নিতে পারি ততটুকু যেন কনফার্মড ওয়েতে প্রপার ওয়েতে যেন নিতে পারি সেটাই হচ্ছে আমাদের এখনকার চাওয়া। টুডেস ক্লাস ইজ নট লেস ইম্পর্টেন্ট, একটু আমাকে কনফার্ম করুন। ইয়াস ওয়ালাইকুম আসসালাম, সাজেশন আমাদের সাউন্ড ঠিক আছে কিনা একটু আমাকে বলুন প্লিজ, সাউন্ড ঠিক আছে কিনা একটু আমাকে বলুন। হ্যাঁ আমাকে একটু, ইয়েস সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটা মুহূর্ত ওয়েট করবো না, আজকে আমাদের ক্লাসের ডিউরেশনটা হচ্ছে 45 মিনিটস থেকে 1 আওয়ারের কাছাকাছি আমরা ক্লাস শেষ করার চেষ্টা করবো। তো আসুন, সামহাও একটা ইনফরমেশন গ্লিচ থাকার কারণে আমি বুঝতে পারিনি যে আজকে আমার ক্লাসটা আছে, সামহাও অফিস থেকে আমি কনফার্ম একটু পরে হয়েছি। তো যাই হোক ইটস নো প্রবলেম, আমরা এর মধ্যেই আমাদের এই ব্যাপারটা একটু দেখে নিবো যে কি হয়েছে, কি কিভাবে কতটুকু আমরা কি করবো। এখানে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে তারা আশা করি সবাই মোটামুটি আমাদের সঙ্গে কনফার্ম হয়ে যুক্ত হয়েছেন যে আপনারা অলরেডি ইউ আর এবল টু গো ফর দ্য 41st রিটেন এক্সাম। ওয়েলকাম অ্যান্ড কংগ্রেচুলেশনস অল অ্যান্ড টু ইউর নেক্সট স্টেপ অফ ইউর ক্যারিয়ার। আসুন, সো আমরা মাস ফরওয়ার্ডে প্রি কোচিং এ সবাই স্বাগত জানাচ্ছি, স্টার্টিং উইথ নেম অফ কোর্স। অ্যান্ড টুডে আমরা আজকে 34 বিসিএস এর রিটেন এক্সামের এই 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 কম্পিটিশন আমরা কিন্তু করেছিলাম, এই কম্পিটিশনটা করেছিলাম, বাট কম্পিটিশনটা আজকে আমরা যে কারণে করবো এটা একটু অন্য কারণে করবো। এই কম্পিটিশনটা আমি আপনাদের একটু পড়ে মনে করিয়ে দিব, জাস্ট পড়ে দিব একবার, পড়ে দেওয়ার পরে আমরা কিন্তু এটা এটা থেকে আমরা আজকে লেটার টু এডিটর্সটা প্যানেলটা একটু আমরা দেখে নেবো না, হোয়াট দ্য লেটার অফ লেটার্স টু এডিটর্স প্যানেলে আমরা কী কী জিনিসগুলোকে ফোকাস করতে হয় সেই জিনিসগুলো দেখে নিবো আমরা। এবং শুধু তাই নয়, লেটার্স টু এডিটর প্যানেলের মধ্যে যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে আজকে আমি সবকিছু বলতে পারবো না, কিন্তু একটা ব্যাপার আমি আপনাকে ফ্রম দ্য ভেরি স্টার্টিং আপনাকে বলে রাখছি, লেটার্স টু এডিট থেকে সবচেয়ে বেশি রকমের ভুল আমি স্টুডেন্টদেরকে করতে দেখি এবং এই ভুলটা সবার ক্ষেত্রে হয়। লেটার্স টু এডিটার্স ক্ষেত্রে সবাই মনে করে এটা একটা অ্যাপ্লিকেশন, ইটস নট অ্যান অ্যাপ্লিকেশন, আমরা দেখবো আজকে। প্রথমে আমি 36 বিসিএস এ যেই কম্পিটিশন আপনাদের সঙ্গে সলভ করেছিলাম পুরোটা সেটা একটু মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং সেটার হাত ধরে আমরা এটারই লেটার্স টু এডিটার পার্টটা আমরা কনফার্ম করবো। চলুন সামনের দিকে যাই। সো কম্পিটিশন পার্ট ওয়ানের মধ্যে আমি একটু আপনাদের সঙ্গে একটা কাজ করেছিলাম, সেই কাজ করার ব্যাপারটা একটু মনে করিয়ে দেই, সেটা হচ্ছে এক বা ওয়ান বাই ওয়ান আমরা আপনাদের সঙ্গে এই পার্টটা নিয়ে কাজ করবো এবং সেই পার্টটা নিয়ে কাজ করতে গিয়ে আমি যেটা করবো, ইয়েস লেজার পয়েন্টে রাখবো, ইয়েস ইয়েস এভরি ওয়ান ইজ টকিং অ্যাবাউট রিকনস্ট্রাকশন, জাস্ট সেকেন্ড লেজার পয়েন্টে রাখছি, তার সঙ্গে সঙ্গে একটা ইয়ে তো রাখা দরকার, এটার উপর লেজার পয়েন্টে রাখছি আমি, ইয়েস ইয়েস। So everybody is talking about reconstruction. Reconstruction নিয়ে পুনর্গঠন নিয়ে সবাই কথা বলছে। Most people when asked that spiritual quality aptly needed for rebuild civilization will reply love. যাদেরকে জিজ্ঞেস করা হবে, most of the people বলবে যে যে একটা spiritual quality আছে যেটি civilization rebuild করতে লাগবে, সবাই এক বাক্যে বলবে সেটা হচ্ছে ভালোবাসা। Men must love one another. মানুষ একে অপরকে ভালোবাসে। They say nation must do likewise. তারা বলে জায়গায় আমরা বলেছিলাম যে বলা হয় নেশনগুলো একে এই সেম কাজটি করে থাকে, মানে একে অপরকে ভালোবাসে। অ্যান্ড দেন দ্য সিরিজ অফ ক্যাটাক্লিজম হুইচ ইজ থ্রেটনিং টু ডিস্ট্রয় আস, এবং সেই বিপর্যয়ের জিনিসগুলো যেগুলো আমাদেরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে আছে সেগুলো উইল বি চেকড, সেগুলো বন্ধ হবে, এবং তার মানে ভালোবাসার মাধ্যমে বন্ধ হবে। এটা ফার্স্ট প্যারাতে আমরা দেখতে পেলাম, যাচ্ছি সেকেন্ড প্যারাতে। সেকেন্ড প্যারাতে আমরা কি দেখছি, সেকেন্ড প্যারাতে রেসপেক্টফুল বাট ফার্মলি আই ডিসএগ্রি, আমি ভদ্রতার সাথে এবং রেসপেক্ট শ্রদ্ধাশীল হয়ে আমি দৃঢ়তার সাথে এটাকে আমি ডিজাইন করছি। লাভ ইজ এ গ্রেট ফোর্স ইন প্রাইভেট লাইফ, লাভ হচ্ছে প্রাইভেট লাইফে আমাদের ব্যক্তিগত জীবনে অনেক বড় একটি ফোর্স, ইট ইজ ইনডিড দ্য গ্রেটেস্ট ফোর্স অফ অল থিংস, সবচেয়ে বেশি পাওয়ারফুল জিনিস। বাট লাভ ইন পাবলিক অ্যাফেয়ার্স ডাজন্ট ওয়ার্ক, পাবলিক অ্যাফেয়ারে কিন্তু লাভ খুব একটা কাজ করে না, পাবলিক অ্যাফেয়ার বলতে গণ 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 সম্পৃক্ত ব্যাপারে।
ইট হ্যাজ বিন ট্রাইড এগেন অ্যান্ড এগেন, বারবার চেষ্টা করা হয়েছে বাই দ্য ক্রিশ্চিয়ান সিভিলাইজেশন অফ দ্য মিডল এজ, ক্রিশ্চিয়ান সিভিলাইজেশন, ক্রিশ্চিয়ান সিভিলাইজেশন, খ্রিস্টান সিভিলাইজেশন সভ্যতার মধ্যযুগে, অ্যান্ড অলসো বাই দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, একটা ফ্রেঞ্চ রেভলিউশন একটা ট্রাই করা হয়েছে, এমন একটি ফ্রেঞ্চ কোন ফ্রেঞ্চ রেভলিউশন যেটি হচ্ছিল একটা সেকুলার মুভমেন্ট, এটা ছিল একটা ধর্ম নিরপেক্ষ মুভমেন্ট, আর যেখানে ব্রাদারহুড রিএস্টার করা হয়েছিল সেটার মধ্যে ট্রাই করা হয়েছে, বাট ইট হ্যাজ অলওয়েজ ফেইলড, এটি সবসময় আমরা দেখেছি কি হয়েছে, এটি সবসময় এটি আমাদের ক্ষেত্রে দেখেছি আমরা ব্যর্থ হয়েছে। আচ্ছা, তো দ্য আইডিয়া দ্যাট নেশন শুড লাভ ওয়ান অ্যান্ড আদার, এই যে আইডিয়াটা, যে এই আইডিয়া যে একটা নেশন একটা নেশনকে ভালোবাসবে, অর দ্যাট বিজনেস কনসার্নস অ্যান্ড মার্কেটিং বোর্ড শুড লাভ ওয়ান অ্যান্ড আদার, অর্থাৎ বিজনেস কনসার্নস অ্যান্ড মার্কেটিং বোর্ড যেগুলো আছে সেগুলো একে অপরকে ভালোবাসবে, অর দ্যাট এ ম্যান ইন পর্তুগাল শুড লাভ এ ম্যান ইন পেরু অফ হুইচ হি হ্যাজ নেভার হার্ড, ইট ইজ অ্যাবসার্ড, আনরিয়েল, ডেঞ্জারাস। আমরা একটা মার্কেটিং বোর্ড, একটা মার্কেটিং বিপণন বোর্ড আর একটা বিপণন বোর্ডকে ভালোবাসবে, এবং একটা জাতি একটা জাতিকে ভালোবাসবে, এবং একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসবে, যে মানুষটি পর্তুগালে আছে পেরুর কোনো মানুষকে ভালোবাসবে, এই জিনিসটা যে কখনো তার কথা শুনেও নাই দেখেও নাই, এমন যে ধারণাটা, এই ধারণাটা হচ্ছে একটি অদ্ভুত, অবাস্তব এবং বিপজ্জনক একটি ধারণা। ইট লিডস আস ইনটু পেরিলাস অ্যান্ড ভেগ সেন্টিমেন্টালিজম, এটি আমাদেরকে একটা অসচ্ছ এবং বিপজ্জনক ভাবানুভবতা ভাবানুভবতার দিকে নিয়ে যায়। লাভ ইজ হোয়াট উই নিডেড, লাভ ভালোবাসাই আমাদের প্রয়োজন, we chant and then sit back and goes the world goes as well, goes on as before, amra bhamander bhalobashay proyojon amra eta bolte thaki jokte thaki ebong ekpor je amra boshe pori ebong prithibi tar moto kore cholte thake. The fact is we can love only, we can only love what we know personally, amra shudhu ei shottikar orthe byapar ta jeta hocche seta hocche amra tai bhalobashte pari jeta amra personally jani, amra tai bhalobashte pari jeta amra personally jani. Acha, তো তারপরে দ্য ফ্যাক্ট উই ক্যান লাভ ওয়ান পার্সনালি, আচ্ছা, অ্যান্ড উই ক্যান নো মাচ, আমরা খুব একটা বেশি কখনোই জানতে পারি না, ইন পাবলিক অ্যাফেয়ার্স, গণসম্বন্ধিত বিষয়ে, অ্যান্ড রিবিল্ডিং সিভিলাইজেশন, ইন দ্য রিবিল্ডিং সিভিলাইজেশন, সিভিলাইজেশন রিবিল্ড করার ক্ষেত্রে, সিভিলাইজেশন পুনর্গঠনের ক্ষেত্রে, সভ্যতা পুনর্গঠনের ক্ষেত্রে, সামথিং লেস মাচ ড্রামাটিক অ্যান্ড ইমোশনাল ইজ নিডেড, নেমলি টলারেন্স, এই সিভিলাইজেশন ঠিক করার ক্ষেত্রে একটা কম নাটকীয় বিষয় বিষয় আমাদের প্রয়োজন, কম ইমোশনাল বিষয় আমাদের প্রয়োজন, এবং সেটার নাম ধরে বললে সেটা হচ্ছে টলারেন্স, সহনশীলতা। সহনশীলতা ইজ এ ভেরি, ইনটলারেন্স ইজ এ ভেরি ডাল ভার্চু, টলারেন্স একটি খুব ডাল ভার্চু, ইট ইজ বোরিং, এটি খুব বোরিং একটি ভার্চু, অ্যান্ড আনলাইক লাভ ইট হ্যাজ এ ব্যাড প্রেস, লাভের চেয়ে ভালোবাসার চেয়ে ভিন্ন, ভালোবাসার মতো নয় এটি, এটি এটি ভালোবাসার মতো না হয়ে ওর একটি ব্যাড প্রেস, একটা খারাপ খারাপ দিক আছে, ইট ইজ নেগেটিভ, এটি একটু নেতিবাচক, ইটস মেয়ারলি মিন্স পুটিং আপ উইথ দ্য পিপল, এটি এর শুধুই অর্থটা হচ্ছে মানুষের সঙ্গে কোনোরকম তাল মিলিয়ে চলা, ইটস বিং এবল টু স্ট্যান্ড থিংস, এবং সহ্য করে যাওয়া, এটার নামই হচ্ছে টলারেন্স। আচ্ছা, no one has ever written an ode to tolerance, tolerance উপর এখন পর্যন্ত কেউ কোনো ওড লিখে নাই, ওড মানে হচ্ছে একটি গীতি কবিতা, and raise the statue to her, কোনো স্ট্যাচু বানানো হয়নি, yet this is the quality which will be most needed after the war, এবং এটা একমাত্র কোয়ালিটি যেটা আফটার দ্য ওয়ার, যুদ্ধের পরবর্তী সময় এটা সবচেয়ে বেশি প্রয়োজন, this is the sound state of mind which we are earnestly looking for, এটি হচ্ছে মনের সেই একটা একটা সুস্থির অবস্থা যেটি 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 আমাদের জন্য সবার জন্য প্রয়োজন, this is the only force which will enable different races and classes and interests to settle down together to the work of reconstruction, এটি একমাত্র force যেটি আমাদেরকে সমর্থ করে, different কাদের সমর্থ করে, different races কে সমর্থ করে এবং classes কে, শ্রেণীকে সমর্থ করে এবং বিভিন্ন রুচির মানুষকে সমর্থ করে, একই জায়গায় এসে রিকনস্ট্রাকশনের কাছে সহযোগিতা করতে, yes, and the world is full of people appallingly fool, খুব ব্যস্ত মানুষই আজকাল এই দুনিয়াটা এখন বর্তমানে পরিপূর্ণ, ইট হ্যাজ নেভার বিন সো ফুল বিফোর, এত বেশি পরিপূর্ণ কখনো ছিল না, অ্যান্ড দে আর অল টাম্বলিং উইথ ইচ আদার, এরা একে অপরের উপর টাম্বলিং, একদম হুড়মুড় খেয়ে পড়ছে, মোস্ট অফ দিস পিপল ওয়ান ডাজন্ট নো, এই এই জনগণের ক্ষেত্রে একজন একজনকে জানে না, সাম অফ দেম ওয়ান ডাজন্ট লাইক, একজন একজনকে চেনে না, পছন্দ করে না, ডাজন্ট লাইক দ্য কালার অফ দেয়ার স্কিন, তারা তাদের দেহের কালার পছন্দ করে না, বলতে গেলে সেটা কি, অর দ্য শেপস অফ দেয়ার নোজ, তারা তাদের নাকের যে শেপটা সেটা পছন্দ করে না, অর দ্য ওয়ে দে ব্লো দেম, যেইভাবে তারা তার নাক ঝাড়ে সেভাবে তারা এটা পছন্দ করে না, ডোন্ট ব্লো দেম, অথবা নাক না ঝাড়াটাও তারা পছন্দ করে না, দ্য ওয়ে দে টক, তারা যেভাবে কথা বলে এটাও তারা পছন্দ করে না, দে দেয়ার স্মেল, তাদের গায়ের গন্ধ তারা পছন্দ নয়, দেয়ার ক্লোজ, তাদের পোশাক তাদের পছন্দ নয়, অ্যান্ড দেয়ার ফর্মনেস অফ জ্যাজ, এবং তাদের যে জ্যাজের প্রতি, জ্যাজ মানে এক ধরনের সঙ্গীত, মিউজিক, জ্যাজের প্রতি তাদের পছন্দ করার ব্যাপারটা তারা পছন্দ না, অর দ্য ডিসলাইক অফ জ্যাজ, অথবা তারা জ্যাজ যে ডিসলাইক করে এটাও তাদের পছন্দ না, ওয়েল what do you want to do, তাহলে একজন তাহলে কি করবে, একজন তাহলে কি করবে, there are two solutions, এর মধ্যে দুটো solutions রয়েছে, one of them is a Nazi solution, এর মধ্যে একটা হচ্ছে Nazi solution, Nazi solution, নাৎসিবাদ, নাৎসিবাদের মাধ্যমে এটা করা যায়, if you don't like people, তুমি যদি মানুষকে পছন্দ না করো, kill them, তাদেরকে মেরে ফেলো, segregate them, তাদেরকে তুমি ছিঁড়ে ফেলো, ফেটে ফেলো,
and then strut up and down এবং চিল্লাফাল্লা করতে থাকো এবং লাফালাফি করতে থাকো proclaiming that এবং proclaim করো ঘোষণা করো নিজেকে যে তুমি হচ্ছে পৃথিবীর the salt of earth তুমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান ব্যাপার মূল্যবান জিনিস and the other way is much less thrilling এবং অন্য যে ওয়েটা আছে সেটা হচ্ছে অনেক কম dramatic and but it is on the whole way of the democracy it is also a democratic democracy মানে হচ্ছে কি গণতন্ত্রের একটা বিষয় that আমি prefer করি I prefer it if you don't like people তুমি যদি মানুষকে পছন্দ না করো put up with them তাদেরকে তুমি সহ্য করো and as well as you can তুমি যতটুকু পারো don't try to love them তাদেরকে তুমি ভালোবাসতে দাও না you can't তুমি এদের পারবা না you will only strain yourself তুমি শুধু তোমার উপরে চাপ প্রয়োগ করবা চাপ প্রয়োগ করো না but try to tolerate them তাদের সহ্য করার চেষ্টা করো on the basis of this tolerance এই টলারেন্সের উপর বেস করে a civilized future may build একটা সুন্দর future গড়ে উঠবে certainly অবশ্যই I can see no other foundation for the post war world আমি এই এর উপর এর চেয়ে বেশি ভিত্তি বা মজবুত ভিত্তি কোনো পোস্ট ওয়ারের জন্য ওয়ার্ল্ডের জন্য আর আমি দেখি না এই ছিল আমাদের কম্প্রিহেনশনটি এবং আপনারা আমার সঙ্গে যতক্ষণ পর্যন্ত আছেন ধন্যবাদ সবাইকে যারা পরবর্তী জয়েন করেছেন তাদের জন্য বলছি আজকে আমরা যে পার্টটা নিয়ে কথা বলবো সেই পার্টটা আমরা এখন বলবো সেটা হচ্ছে ফিচার রাইটিং আজকের এই পার্টটা নিয়ে আমরা কথা বলবো সবাই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই Yes. সাত নম্বর কোয়েশ্চনের মধ্যে আমরা এই পার্টটা দেখতে পাই আমাদের আলোচনা বিষয় কিন্তু এগুলাও নয় পার্ট ওয়ানের মধ্যে পার্ট ওয়ান অফ দ্য কোয়েশ্চনে দেখতে পাই সবাই দেখতে পাচ্ছেন আশা করি জনগণ দেখতে পাচ্ছে জনগণ দেখতে পারলে একটু কথা বললে ভালো হয় কমেন্ট করলে ভালো হয় আপনাদের দুটো ব্যাচ অলরেডি আমাদের নিয়ে যাচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এইটি অলরেডি আমরা এই এমন একটি কম্প্রিহেনশন নিয়েছি যাতে করে কম্প্রিহেনশনটা আমাদের আগে থেকে জানা আছে এবং কম সময়ের মধ্যে আমি আপনাদের কিছু সহজ জিনিস ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো যদিও ইট উইল নট বি সো মাচ ইজি ফর ইউ কারণ অনেকগুলো পয়েন্ট আছে এখানে অনেকগুলো পয়েন্ট আছে তার মধ্যে আমি চেষ্টা করবো আপনাদেরকে মোটামুটি যেগুলো প্রয়োজন সেই প্রয়োজনীয় জিনিসগুলোকে ধরিয়ে দিতে ইয়েস ক্লিয়ার ভেরি গুড আপনারা যেহেতু কম্পিটিশনটা আগেও করেছেন আমার সঙ্গে সো এটা আপনার জন্য সহজ হওয়ার কথা ধরতে এবং আমি খুব দ্রুত শেষ করে ফেললাম একটা কম্পিটিশন পড়তে এত কম সময় কখনই লাগে না অনেক বেশি সময় লাগে কিন্তু আপনারা যেহেতু আগে থেকে আমার সাথে করেছেন তাহলে কম্পিটিশনের জন্য আপনাদের সহজ লেগেছে নাও ইউ উইল গো ফর নাম্বার 7 এন্ড দিস 7 থ্যাংক ইউ নাইদ বাবু সাগর মিত্র থেকে শুরু করে সাজ্জাদ যারা আছেন তারা সবাই সিম্পল শট অফ কোর্স এবং এর মধ্যে অনেক অনেক জিনিস আছে যেগুলো আমরা এখন দেখবো যদিও আমি আগে বলেছি যে আজকে ক্লাসটা আমি ইচ্ছে করলেও খুব বেশি লম্বা ক্লাস নিতে পারবো না তবে এটা একটা লম্বা ক্লাস ছিল আসলে তো আসুন আমরা মূল ব্যাপারটা একটু ধরার চেষ্টা করি নাম্বার 7 এর মধ্যে রাইট এ ফিচার টু দা এডিটর দেখা যাচ্ছে থ্যাংক ইউ ওকে রাইট এ ফিচার এই ফিচারটা কি ফিচার টু অ্যান এডিটর দা এডিটর এডিটর অফ দা রিনাউন্ড একজন রিনাউন্ড এডিটরের কাছে আপনাকে দিতে হবে ওকে ইংলিশ ডেইলি অন দ্য গ্রোথ অন দ্য গ্রোয়িং ইম্পর্টেন্স অফ টলারেন্স ইন আওয়ার সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল লাইফ Now the question is, আপনারা অলরেডি বুঝতে পারছেন যে কম্প্রিহেনশনটার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কি ছিল কম্প্রিহেনশনের মধ্যে পার্টটা ছিল হচ্ছে এটা yes পার্টটা ছিল হচ্ছে একটা ফিচার লিখতে হবে আপনাকে কার কাছে লিখতে হবে একজন এডিটরের কাছে লিখতে হবে একটা রিনাউন্ড ইংলিশ ডেইলির মধ্যে এবং সে যেই টপিকটা সেই টপিকটা হচ্ছে দ্য গ্রোয়িং ইম্পর্টেন্স অফ টলারেন্স ইন আওয়ার সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল লাইফ খুব ভালো করে নজর দেবেন প্রথমে যে ব্যাপারটা নজর দিতে হবে আপনাকে প্রথমে যে ব্যাপারটা নজর দিতে হবে সেটা হচ্ছে আপনি একটু ফোকাস করুন ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ একটা ব্যাপারে ফোকাস করুন এই যে এই জায়গাটার মধ্যে আমি ছোটো ছোটো জিনিসগুলো একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি একটু ফোকাস করুন কারণ যতটুকু করে দিতে পারবো ততটুকু যেন আপনার ভালোভাবে হয়ে যায় দেখুন সো প্রথম কথা হচ্ছে আপনাকে এই জায়গায় ফোকাস করতে হবে কি এই আপনার এখানে এমন কোনো টপিক দিয়েছে কিনা যে টপিকটা তারা কোট করে দিয়েছে তাহলে এটাই হচ্ছে আপনার জন্য টপিক এটাই হচ্ছে আপনার জন্য টপিক টপিকের সাবজেক্ট দেওয়ার সময় আপনি ডিরেক্ট এই সাবজেক্টটা দিয়ে দেবেন আপনি কোনো কিছু অ্যাড করার দরকার নেই আপনি বেঁচে গেছেন কারণ হচ্ছে টপিকের সাবজেক্টগুলো লিখতে গেলে একটু ঝামেলা হয়ে যায় কিন্তু আপনার জন্য ব্যাপারটা সহজ হয়ে গেছে কারণ আপনাকে ওরা কি করেছে আপনাকে ওরা খুব সুন্দর করে বলে দিয়েছে ঠিক আছে আপনাকে খুব সুন্দর করে বলে দিয়েছে ওকে তো সেক্ষেত্রে আমাদের ব্যাপারটা কি আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা সাবজেক্ট লেখার একটা প্রয়োজন পড়ে একটা জায়গার মধ্যে তো সাবজেক্ট লেখার জন্য আমাদের কি ব্যাপারটা কি একটা সাবজেক্ট আমরা নিজের মতো করে একটা টপিক বানিয়ে সাবজেক্ট লিখতে হয় তো ওটা আমাদের এখানে লিখতে হবে না আমরা কি করতে হবে আমরা শুধুমাত্র যে কাজটি করতে হবে শুধুমাত্র এখানে যে টপিকটা আছে টপিকটা ডিরেক্ট
কাট পেস্ট করে দিলেই হয়ে যাবে, এটা কাজ কাট পেস্ট করে দেবো শুধু আমরা কাট পেস্ট করে দেব। আচ্ছা, তাহলে এই কাট পেস্ট করার ব্যাপারটা কি, দ্য গ্রোয়িং ইম্পর্টেন্স অফ টলারেন্স ইন আওয়ার সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল লাইফ। এখন দেখেন টপিকটার দিকে ফলো করুন, টপিকটা হচ্ছে আমাদের যেই কম্প্রিহেনশনটা ছিল, কম্প্রিহেনশনটা ছিল কিসের উপর ছিল, কম্প্রিহেনশনটা ছিল হচ্ছে টলারেন্স এবং লাভের উপরে ছিল। গত ক্লাসমেট নিয়ে কথা বলেছি একটু করে, তারপর আজকে আবার নতুন করে কথা বলছি। এবং এটার মধ্যে মূল ইস্যুটা ছিল কি, মূল ইস্যুটা ছিল হচ্ছে যে বলছে পোস্ট ওয়ার কোন একটা সিভিলাইজেশন, মানে একটা ওয়ার হয়েছে, ওয়ার হওয়ার পরে যদি কোনো একটা সিভিলাইজেশনকে আপনি রিবিল্ড করতে হয়, রিবিল্ড করতে গেলে আপনি কি লাভ দিয়ে এটি করতে পারবেন না, আপনি কি কিভাবে এটাকে আপনি করবেন, এটা আপনাকে করতে হবে হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা সামহাউ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যেগুলো হয়েছে এরকম ওয়ার্ল্ড ওয়ারগুলোর পরে আপনাকে সিভিলাইজেশন রিবিল্ড করার জন্য আপনাকে যেটা করতে হবে এটা হচ্ছে আপনি ফোকাস করতে হবে টলারেন্সের উপরে, একটা জাতি আর একটা জাতিকে টলারেট করবে, টলারেন্সের উপরে বেস করে আপনাকে এই পুরো ব্যাপারটা নির্ধারণ করতে হবে। আচ্ছা, তো এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা এই পয়েন্টটা বুঝতে পারলাম, এডিটরের ব্যাপারটা আমরা বুঝতে পারলাম, এটা এরপর আপনাকে লিখতে হবে। এটা কি লিখতে হবে, আপনাকে একটা আর্টিকেল লিখবেন নাকি ফিচার লিখবেন, ফিচার, ফিচারটা কি, ফিচারটা হচ্ছে আপনি নিজে থেকে একটা আর্টিকেলের মতো করে ছোট, আর্টিকেল একটু বড় হতে পারে বাট ফিচারটা মোটামুটি ছোট হয়, ফিচারটা মোটামুটি ছোট হয়। সাধারণত এটা অনেকটা এমনভাবে লেখা হয় যাতে করে ব্যক্তি তার ব্যক্তির মতামত প্রকাশের মতো করে লিখেছে। ফিচারগুলো কিরকম হয়, অনেকটা মতামত প্রকাশের মতো, আরেকবার কেমন হয়, সাধারণত মতামত প্রকাশের মতো করে লেখা হয়। এটা হচ্ছে ফিচার। এখন যদি আমরা ফিচার লিখতে যাই তাহলে সেক্ষেত্রে প্রথমে মনে রাখতে হবে আমাদেরকে এডিটরকে আমাদেরকে সম্বোধন করে একটা এডিটরের কাছে একটা লেটার লিখতে হবে, এবং এডিটরের কাছে যাবে সেটা যাবে কার কাছে, এডিটরের কাছে গিয়ে সেটা যাবে হচ্ছে এডিটরের এডিটরিয়াল বডির কাছে যাবে, সেটা তারপরে উনি ওনার কাছে যাওয়ার পরে উনি এটাকে শুদ্ধভাবে ইয়ে করবেন। এখন প্রবলেম হচ্ছে আপনি এখানে কোন কোন জায়গায় ফোকাস করতে হবে, দুটো জায়গায় ফোকাস করতে হবে আপনাকে, ফোকাস পয়েন্টগুলো কোথায় রাখতে হবে। আসুন আমি এটা যদি দেখাচ্ছি আপনাদের, ওটা স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখুন, আপনাকে দুটো জায়গার উপরে আপনি লেটার টু এডিটর যেটা আছে একটু ভালো করে ফোকাস করুন, লেটার টু এডিটর যেটা আছে, লেটার টু এডিটরের ব্যাপারটা দুটো জায়গায় মার্ক ডিস্ট্রিবিউট করে, একটা হচ্ছে স্ট্রাকচার আর একটা হচ্ছে থিম অথবা কন্টেন্ট, দুটো জায়গার মধ্যে। এখন স্ট্রাকচারের জন্য কত মার্কস, স্ট্রাকচারের মধ্যে হচ্ছে 5 মার্কস আউট অফ কত, আউট অফ 20। আর এখানে কত মার্কস বাকিটা, আর রেস্ট অফ দ্য মার্কস ইজ অন দ্য বেসিস অফ 20। আর বাকিটা কোথায় থাকছে, বাকি হচ্ছে আপনার 15 মার্কস হচ্ছে, সেটা হচ্ছে কোথায়, থিম কন্টেস্টের মধ্যে। এই যে আমরা বললাম স্ট্রাকচার, এখন শুধুমাত্র যদি আপনার স্ট্রাকচার ওকে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি, ঠিক আছে, শুধুমাত্র যদি ফিচার ক্যারেক্টারিস্টিক গুলো খুব সহজ, আমরা বললাম যে আর্টিকেলের মতো মানে এটা ছোট আকারে হবে, এটা মনে রাখলে চলবে। ফিচার যদি অনেকগুলো ক্যারেক্টারিস্টিক আছে প্রয়োজন নেই আমাদের ডিটেল জানার, আর্টিকেলের মতো লিখবেন বা ছোট মতামত প্রকাশের মতো করে ফিচারটা লিখবেন। অলরেডি আমাকে সাগর মিত্র আমাকে একটু কোয়েশ্চেন করেছিল সেটা, এরকম আরো মানে ফর্মাল অনেকগুলো পয়েন্ট আছে ফিচারের মধ্যে, বাট আমাদের এর চেয়ে বেশি জানার কিছু জানার প্রয়োজন নেই, কারণ হচ্ছে আলটিমেটলি একটু জানলেই হবে। আপনি ফিচারের মানে আর্টিকেলের মতো করে লিখবেন, আপনি এটা লিখে লিখবেন আপনার মতামত প্রকাশের মতো করে লিখবেন, একটা সাবজেক্ট ম্যাটারের উপর ফোকাস করে লিখবেন, মতামত প্রকাশ করবেন, দ্যাটস ইট। আচ্ছা, তো আমি একটু কথাটা বলি আপনার, তাহলে স্ট্রাকচার যদি ওকে হয়ে যায় তাহলে আপনি 5 মার্কস মোটামুটি এনশিওর করে ফেললেন, আর বাকি 15 মার্কস টোটালি ডিপেন্ড করবে হচ্ছে আপনি কি লিখলেন ভেতরে, আপনি হচ্ছে ইনার রাইটিংটা কি লিখলেন, ইনসাইড আপনি কি লিখলেন, ইনসাইড টপিক রাইটিং। ইনসাইড টপিকের ব্যাপারটা হচ্ছে এটার মধ্যে একটু অনেক ক্রিটিক্যাল কিছু পয়েন্ট আছে, ক্রিটিক্যাল কিছু পয়েন্ট আছে, আমি এদিকে যেতে পারলে যাব, আর যেতে না পারি আমি স্ট্রাকচারের 5 মার্কস আপনাদের কনফার্ম করে দিচ্ছি আজকে ক্লাসে, এই স্ট্রাকচারের 5 মার্কস আপনাদেরকে আমি কনফার্ম করে দেবো, আর তার পাশে এই 5 মার্কসের পরে এই ক্রিটিক্যাল পার্টের মধ্যে যদি পারি কিছু জিনিস আলোচনা করে দেব। চলো সামনের দিকে যাওয়া যাক। হ্যাঁ, এখানে অলরেডি আমাদের 2 নম্বর ব্যাচ, আমি একটু আমাদের 2 নম্বর ব্যাচে কনফার্মেশন যাচ্ছে কিনা বা সামহাও 2 নম্বর ব্যাচটা ঠিক মতো আছে কিনা একটু দেখে নিই, ওয়েট, 2 নম্বর ব্যাচে ফলো আপ
ইয়েস ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, লাউড অ্যান্ড ক্লিয়ার, 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 ক্লিয়ার। কত পড়লে বলবো, ওইদিকে যাওয়া এখন যাওয়ার সুযোগ নেই মিজানুর রহমান। ওয়েট ওয়েট, এত লাফানো যাবে না, একটু ওয়েট করেন। কত পড়লে বলবো, এখন তো ওই আলোচনা যাইনি আমি। ঠিক আছে, ওকে আসুন, থাকুন, একসাথে থাকুন। হ্যাঁ, ইয়েস, তো আমরা যেটাই বলছিলাম, ইয়েস, অ্যাজ বিফোর, মো ইম্পর্টেন্স দিচ্ছে না, না ইম্পর্টেন্স না দিয়ে কোথায় আছে দাদা? দুইটা ব্যাচে একসাথে ক্লাস চলছে, আমরা যাচ্ছি না সবগুলো ব্যাচে, তো আমি আমরা গিয়ে আমি গিয়ে গিয়ে কথা বলি। আসেন, লক্ষ্য করে দেখুন, এখন তাহলে লেটারটা কোথায় আমরা ফোকাস করছি। প্রথম কথা হচ্ছে, লেটার টু এডিটরের মধ্যে ক্রিটিক্যাল এই এই জায়গাটা হচ্ছে আমরা ভিতরে ইনসাইডে কি লিখছি সেটা পরে, আমরা এখন সাবজেক্ট ম্যাটার নিয়ে কথা বলবো। সাগর আমাকে আরেকটা প্রশ্ন করেছে, সাবজেক্ট আমাকে প্রশ্ন করছে যে লেটার টু এডিটর, লেটার টু এডিটর এবং আপনার ইয়েটা কি ফিচার রাইটিং এর মধ্যে কি ব্যাপারটা ফলো করে। লেটার টু এডিটর মানে হচ্ছে একটা লেটার যাওয়া এডিটর কাছে, ব্যাপারটা ফলো করা। এটা এটা বুঝতে পারলে আমি এটা একটু মুছছি, এটা মুছে আমি একটু সাগরের প্রশ্ন উত্তরটা দিচ্ছি, ওয়েট করেন। এই ব্যাপারটা অনেকে জানে না আসলে, জাস্ট আ সেকেন্ড, আমি আরেকটা স্ক্রিন দিচ্ছি, আরেকটা স্ক্রিন দিচ্ছি, ওয়েট স্ক্রিন, ইয়া। এবার একটা ফলো করে দেবো, লেটার টু এডিটর ক্ষেত্রে আপনি যদি কোনো ফিচার লিখেন, ফিচার লিখতে হলে ফিচারটা কীভাবে লিখতে হয়, ধরুন ফিচার লিখছেন আপনি, ফিচার লিখছেন অথবা আপনি লেটার টু এডিটর লিখছেন বা সামহাও ফিচার লিখছেন অথবা একটা আর্টিকেল লিখছেন, আর্টিকেল লিখছেন, কার কাছে লিখছেন? একজন এডিটরের কাছে। ইয়েস, মনে রাখতে হবে আপনি কেন এডিটরের কাছে লিখছেন, কারণ এডিটর আপনাকে এটাকে স্ক্রুটিনাইজ করবে, স্ক্রুটিনাইজ করবে, স্ক্রুটিনাইজ করে আপনাকে আপনি এটাকে আদৌ এটি কি মানে মানসম্মত হয়েছে কিনা, ওর্দি কিনা, ওর্দি কিনা সেটা নির্ধারণ করবে, নির্ধারণ করে আপনাকে এটা সে পাবলিশ করবে, ভালো করে ব্যাপারটা দেখবেন, পাবলিশ করবে। তো লেটার টু এডিটর যেটা হয়, যদি আমি বলি লেটার টু এডিটর, লেটার টু এডিটর যেটা আমরা বলি এই সেটা হচ্ছে ফার্স্ট পার্ট, এই লেটারের মধ্যে তাকে রিকোয়েস্ট করা লেটার। সেকেন্ড পার্ট হচ্ছে এই আর্টিকেলটা বা ফিচারটা। এই তো লেটার এডিটর, এডিটর কাছে লেটার লিখতেই হবে আপনাকে। এখন যদি বলি লেটার টু এডিটর, লেটার টু এডিটর মানে হচ্ছে এডিটর কাছে লেখাটা লিখলেন, তখন আপনি শুধু লেটার এডিটরের কাছে লিখলেন, তাহলে ওখানে আলাদা একটা পার্ট ফিচার থাকবে না। লেটার কাছে এডিটরের কাছে ব্যাপারটা আপনি মতামত প্রকাশ করেন, এডিটর তখন আপনার মতামতের উপর নিজের মতো করে একটা মত দিয়ে আপনার লেখাটাকে তারা আবার নতুন করে এডিট করে লিখবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি এটা হয় ফিচার লিখেছেন, আপনি আর্টিকেল লিখেছেন, তাহলে আপনি একটা অলরেডি আলাদা একটা রাইটিং ওখানে লিখলেন, লিখে বললেন যে ভাই আমি এটা লিখছি, আপনি এটা একটু দেখে দেন, দেখে এটা একটু পাবলিশ করে দেন। ব্যাপারটা কি বুঝতে পারছি কিনা, আমি এটা লিখছি, এটা একটু লিখে দেন, আপনি লিখে এটা পাবলিশ করে দেন, এবং ওটাই হচ্ছে ফিচার অথবা আর্টিকেল রাইটিং। এটা মনে যদি এখন যদি মনে হয় যে আপনার লেখাটা ঠিক আছে, তাহলে সেটাকে ওকে করে দিবে, আর যদি মনে হয় যে না ঠিক আছে, লেখাটা কাছাকাছি ঠিক আছে, তাহলে উনি একটু এডিট করে দিবে, এডিট করে দিবে, দুটা কাজ করবে, এডিট করে দিবে। আর যদি মনে হয় যে না এটা সম্মানসম্মত না, তাহলে উনি এটাকে বন্ধ করে দিবে, শেষ। মানে বুঝতে পারছেন, কিন্তু লেটার টু এডিটর যদি কখনো হয়, তাহলে সেক্ষেত্রে উনি ওনার মতো করে এটাকে শুধুমাত্র এডিট করে লিখবেন, উনি ডিরেক্টর বা পাবলিশ করবেন না। পয়েন্টটা বুঝতে পারছেন, মনে আশা করি পয়েন্টটা বুঝতে পেরেছেন। নেক্সট, তারপর 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 এই আমরা ব্যাপারটা বুঝলাম। এবার আসুন আমরা ফার্স্ট পার্টে যাবো, আমরা ফিচার আমরা কথাটা বললাম, আমরা ফিচারটা তাহলে কি বললাম আমরা, তাহলে আমরা একটু একটু এই জায়গাটা একটু যাবো আমরা, আবার এই একদম শেষ একটা কথা না বলেই আমরা যাবো। তাহলে ফিচারটা কি বললাম আমরা, ফিচারটা কি? ক্লোজ টু আর্টিকেল বাট স্মলার দেন আর্টিকেল, ওপিনিয়ন রাইটিং। এই এটা হচ্ছে আপনার জন্য পয়েন্ট, পয়েন্টটা কি, ফিচারটা কি? ফিচারটা হচ্ছে ক্লোজ টু আর্টিকেল, আর্টিকেলের মতোই, বাট এটা আর্টিকেল যে ছোট হবে আকারে, আর এটা হচ্ছে ওপিনিয়ন রাইটিং, শেষ। আর্টিকেলই হবে বাট এটা ওপিনিয়ন রাইটিং হবে, দ্যাটস ইট, সিম্পল, আর কিছু না।
বুঝতে পেরেছি। ওকে সো আমরা মোটামুটি ব্যাপারটা ক্লিয়ার করলাম। আমরা আপনাদের কিন্তু কি আছে, আপনাদের কিন্তু ফিচারই আছে, ফিচারটাই আছে। আর্টিকেলের ক্ষেত্রে মতামত না হয়ে জাস্ট একটা থার্ড পার্টি পয়েন্ট অফ ভিউ থেকে লেখা হতে পারে, আর্টিকেল থার্ড পার্টি পয়েন্ট অফ ভিউ হতে পারে। ওপিনিয়ন রাইটিং এর ক্ষেত্রে সাধারণত আপনার ফার্স্ট পার্টি ওপিনিয়ন হতে পারে, আপনি আনতে পারেন ওপিনিয়নটা, নাও আনতে পারেন, ইটস আপ টু ইউ। ফার্স্ট পার্টি ওপিনিয়ন হতে পারে মানে হচ্ছে আপনি নিজে লিখছেন, নিজের নিয়ে কথা বলছেন, ঠিক আছে, নিজের নিয়ে কথা বলছেন। সো এই ব্যাপারটা মাথায় রাখতেই হবে। ও আচ্ছা, মো একটা কথা লিখছে, ইটস স্যাড দ্যাট টিচার্স আর নট গিভিং ডু ইম্পর্টেন্স টু আস অ্যাজ বিফোর। আচ্ছা ঠিক আছে, এই কথাটা আসলে আমার কথা মো। ইটস স্যাড দ্যাট স্টুডেন্টস আর নট গিভিং ইম্পর্টেন্স টু উই টিচার্স। মজার বিষয় হচ্ছে এখানে 1500 স্টুডেন্ট আছে, লাইভে আছে 11 জন, ইম্পর্টেন্স কে কাকে দিচ্ছে না ভাইয়া? আনফর্চুনেট। যাই হোক, আমি এক নম্বর ব্যাচের জন্য বললাম, সামনে যাচ্ছি। সো ফিচার ব্যাপারটা নিয়ে ক্লিয়ার করলাম আমরা। আমরা যখন এখানে ক্লাস নিতে আসি, মার্চ পরে অনেক স্টুডেন্ট থাকবে, অনেক ইয়ে থাকবে, এটা চ্যারিটি একটা প্রতিষ্ঠান, আমরা চ্যারিটি করার জন্য ক্লাস নিতে আসি এখানে। তো এসে দেখি যে আপনারা এখানে কেউ নাই, তো আমরা কি করবো? একে তো চ্যারিটি, তারপরে হচ্ছে আপনাদের সঙ্গে একটা চ্যারিটি প্ল্যাটফর্মের মধ্যে ক্লাস নিতে আসার পর দেখি যে আপনারা কেউ নাই, দ্যাটস নট গুড। আমরা আমাদের মধ্যে যে সাথে কাজ করবে করবে না মধুরিমা? আসেন, যাচ্ছি আমরা। তো আমরা এরপরে যাচ্ছি, আমরা এরপরে কি ব্যাপারটা আছে, এরপর আমরা পার্ট ওয়ানের মধ্যে আমরা রাইট এ ফিচার টু দ্য এডিটর, রিনিউয়াল রিনাউন্স ইংলিশ ডেইলিস অন গ্রোয়িং, আবার অন গ্রোয়িং ইম্পর্টেন্স অফ টলারেন্স সোশ্যাল ডেইলি লাইফ। এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে দুটো পয়েন্ট আছে, এখানে দুটো পয়েন্ট আমি এটা এটার জন্য একটা স্লাইড শেয়ার করতে পারেন, এই ব্যাপারটা না বুঝতে পারলে আবার আপনি ঝামেলা করে দেবেন, অনেকে ব্যাপারটাই বুঝতে পারে না, একটু ফলো করবেন জিনিসটা। আমাদের টপিক হচ্ছে আমাদের আমাদের কম্প্রিহেনশন কিসের উপর ছিল, আমাদের কম্প্রিহেনশন ছিল হচ্ছে কিসের উপরে, আর এটা হচ্ছে আপনার সাবজেক্টটা কিসের উপরে, সাবজেক্ট ম্যাটারটা কিসের উপরে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন কম্প্রিহেনশনটা কোথায় যাচ্ছে, কম্প্রিহেনশনের সাবজেক্ট ম্যাটারটা কি হচ্ছে, কম্প্রিহেনশনের সাবজেক্ট ম্যাটার হচ্ছে প্রথমে লাভ, তারপরে হচ্ছে টলারেন্স, তারপরে বলছে রিবিল্ডিং সিভিলাইজেশন। এই হচ্ছে আমাদের কম্প্রিহেনশনের টপিক। তো মজার বিষয় হচ্ছে এই কম্প্রিহেনশন টপিকটা কিন্তু এখানে একদম নাই। প্রথমে কথা হচ্ছে এখানে টপিকটা কি বলছে, টলারেন্স আমাদের সোশ্যাল লাইফের ইম্পর্টেন্স। এই ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই টপিকটা লেখা ছিল কোথায়, কম্প্রিহেনশনের টপিকটা লেখা ছিল হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়ার, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তীতে, মানে হচ্ছে পাস্ট একটা ইস্যু, পাস্ট ইস্যু, ঠিক আছে, আর এটা হচ্ছে প্রেজেন্ট ইস্যু। এই ডিফারেন্স অনেকে বুঝতে পারে না। আপনাকে সাবজেক্ট ম্যাটার যেটা বলেছে, অনেকে কম্প্রিহেনশন পড়ার পরে, অনেকে কম্প্রিহেনশন পড়ার পরে আমরা যে কাজটি করি সেটা হচ্ছে, হ্যাঁ যাক অ্যাটলিস্ট মধুরিমা এবং সাগরদেব এক জায়গায় একমত হয়েছেন, এবং এটা খুবই দুঃখজনক আসলে, আমরা নিজেরাই একটু হীনমন্যতা ভুগি, আমাদের মানে ক্লাস মনে ভালো নিচ্ছি না, অন্য জায়গায় আমাদের ক্লাসের জন্য মানে পাগল হয়ে থাকে ছেলেমেয়েরা, এর মার্চ পর আসার পর দেখেছি ছেলেমেয়েরা ক্লাস নেই, তো আমরা আসলে কি মনে করবো, আমরা হীনমন্যতা ভুগি যে এখানে হয়তো আমরা স্টুডেন্টরা এখানে আপ টু দ্য মার্ক না, বা আমার টিচার হয়ে আপ টু দ্য মার্ক না, যে কোনো একটা জায়গাতে একটা প্রবলেম তো হচ্ছে। সো আসলে ব্যাপারটা আমাদের জন্য খুব দুঃখজনক হয়ে যায়, আমরা আমাদের আমরা মানে ক্লাসটা নিতে গিয়েও মজা পাই না, ঠিক আছে। যাই হোক, আসুন আপনারা একটা কাজ করতে পারেন, যখন আপনারা আসবেন তখন আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে ইয়ে করে দেবেন, মানে কি বলো নক করে দেবেন বা মেনশন করে দেবেন আসার জন্য ক্লাসে, একটু যদি কমপক্ষে সখানেক স্টুডেন্ট যদি না থাকে তাহলে ক্লাস নিয়ে কি মজা পাওয়া যায় বলেন। আচ্ছা তো কম্পিটিশন নিয়ে কথা বলছি, তাহলে ব্যাপারটা লক্ষ্য করে দেখুন, আমাকে লিখতে হচ্ছে কিছুর উপরে, আমি একটু কালারটা চেঞ্জ করে ব্যাপারটা বলছি, আমাকে যখন লিখতে হবে কম্পিটিশনের ক্ষেত্রে, সরি কম্পিটিশন আমাকে যখন এটা অনেকে বুঝতে ব্যাপারটা আপনি বুঝতে পারছেন। আসুন তাহলে এবার আমি সরছি এখান থেকে। এবার গ্রোয়িং ইম্পর্টেন্স অফ টলারেন্স ইন আওয়ার সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল লাইফ এবং গ্রোয়িং ইম্পর্টেন্সটা কোথায়, টলারেন্সের উপরে, কেন লাভের কোনো বিষয় নেই, টলারেন্স উপরে এবং প্রেজেন্ট সিচুয়েশন, প্রেজেন্ট ইস্যু টপিক। এই
এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। ওকে দোস্ত, এবার এটা বুঝতে পারলে আমরা একটু এবার এখানে যাব। এবার ভালো ভালো করুন, প্রথম ফেজ যেটা আছে ফেজ বাই ফেজ এটা ভাগ করতে হবে। ফার্স্ট ফেজ যেটা আছে, ফার্স্ট ফেজটা হচ্ছে এই যে, ফার্স্ট ফেজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ফার্স্ট ফেজ চলে আসছি আমরা অলরেডি। ফার্স্ট ফেজটা কি? ফার্স্ট ফেজ যেটা মনে রাখবেন, এখানে ধরুন ফার্স্ট জানুয়ারি 2021। অনেকে এটা লিখতে গিয়ে ভুল করে, দেখেন এই যে আমরা এখানে এটা এই ভুলটা এখানে স্টিল, এটাও একটা ভুল ফরম্যাট লেখাটা, এটা একটা ভুল ফরম্যাট। ঠিক আছে, এখানে একটা ভুল ফরম্যাট লেখা আছে। আপনি দেখুন এটা কিভাবে লিখতে পারেন। আপনি যেটা লিখতে পারেন, নাম্বার ওয়ান হচ্ছে আপনি এই যে ফার্স্ট যেটা আছে জানুয়ারি, এবার একটা কমা আছে, এরপরে 2021 আছে। এখানে ব্যাপারটা ফলো করুন, এখানে কমা দেওয়ার প্রয়োজন নাই, এখানে ফার্স্ট বলানোর প্রয়োজন নাই, আপনি এটাকে ওয়ান দিলে চলবে, ওয়ান জানুয়ারি। ঠিক আছে, এটা আপনি কিভাবে লিখতে পারেন। ফরম্যাটটা কি? ফার্স্ট আমি দুটো ফর্মটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কারেক্ট দুটো ফর্ম্যাট, যে ফর্ম্যাটটা এটাও নট রাইট ফর্ম্যাট, এটাও রাইট ফর্ম্যাট না, আসলে আমরা কারেক্ট দুটো ফর্ম্যাট দেখে নিই। নাম্বার ওয়ান আমি লিখব ওয়ান জানুয়ারি, জানুয়ারি কমা নাই 2021, এই একটা। ঠিক আছে, অথবা আরেকটা হচ্ছে জানুয়ারি ওয়ান কমা 2021। এবার এখানে কোনো কোনো রকম কোনো ফুল স্টপ দেওয়ার প্রয়োজন নাই, নিডেড নো ফুল স্টপ, উৎসব দেওয়া যাবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। ফরম্যাটটা ফলো করে ফলো করবেন, 5 মার্কস নিশ্চিত হয়ে যাবে প্রথম ফরম্যাটটা। এরপর দ্য এডিটর দিলেন, এরপর দিলেন ডেট, দেওয়ার পরে এখানে অনেকে লিখে দ্য ডেটেড, ডেট এভাবে ডেটেড লিখে, ডেটেড লিখে, ডেটেড লিখে এভাবে দেয়, কোনো দরকার নেই, নট নিডেড, কিছু দিবেন না। আনওয়ান্টেড জিনিস দেওয়া মানে হচ্ছে আপনি আপনার ইয়ে খারাপ করছেন, পারফরমেন্স খারাপ করছেন। আনওয়ান্টেড জিনিস দেওয়া মানে আপনি আপনার পারফরমেন্স খারাপ করছেন, সো ইউ শুড নট রাইট সামথিং দ্যাট ইজ নট নিডেড। আনওয়ান্টেড কোনো কিছু নিয়ে কথা বলার প্রয়োজন নাই, দেওয়ার প্রয়োজন নেই। ওকে ওকে, সো হিয়ার উই গো। এরপর যেটা আমরা করবো, ফার্স্ট জানুয়ারি 2021 জানুয়ারি এলো, এটার আগে ডেটের দেওয়ার দরকার নেই, ডেট দিবো আমরা লেফট সাইড থেকে শুরু করবো রাইটিংটা। এরপরে দ্য এডিটর লিখবো আমরা, এডিটর লিখবো, দ্য ডেইলি সান লিখবো আমরা, দ্য এডিটর, দ্য ডেইলি সান। তারপরে কি করবো আমরা, এখানে কোনো কমা নাই, নো কমার্স, নো কমার্স, নো কমার্স। এরপর চলে যাবো ডিরেক্ট অ্যাড্রেসে, ডিরেক্ট অ্যাড্রেসে 27/3 কারওয়ান বাজার, 27/3 এখানে কমা দেওয়ার প্রয়োজন, 27/3 কারণ আপনি কমা দিতেও পারেন নাও পারেন, 27/3 অথবা আমি যদি বলি 30/31 গোপীবাগ মতিঝিল ঢাকা, এখন ফলো করেন। আপনি এখানে যদি কোনো নাম্বার থাকে, নাম্বারের পরে এখানে গোপীবাগের পরে আপনি কমা দিতে পারেন একটা, নাও পারেন একটা, এটা ম্যান্ডেটরি না, নট ম্যান্ডেটরি মনে রাখবেন, নট ম্যান্ডেটরি। অ্যাড্রেসের ক্ষেত্রে ব্যাপারটা জরুরি, সো এখানে কমা দিতে পারেন নাও পারেন, কমা দেওয়া যাবে নাও যাবে। আর গোপীবাগের পরে একটা কমা লাগবে, মতিঝিল পরে কমা লাগবে, ঢাকার পরে একটা ফুল স্টপ হবে, এই ফার্স্ট ফুল স্টপ আসছে লেখার মধ্যে। ফুল স্টপটা কোথায় আসছে? অ্যাড্রেসের শেষে, address will be ended with full stop. With a the address will be ended with a full stop. More active. Ekta address full stop er madhye shesh hobe. Okay. Epor ki lagbe? এরপর যাবো আমরা ইমেইলে, ইমেইল যখন আমরা লিখতে যাবো, ইমেইল অ্যাড্রেসটা কিন্তু আমরা নর্মালি আমরা কি করতে পারি, ইমেইল অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা ইমেইল অ্যাড্রেসের ক্ষেত্রে যে কাজটি করতে পারি, ইমেইল অ্যাড্রেস না দিলেও চলতো বলে আমরা জানি, ইমেইল অ্যাড্রেস দিলে ভালো, কারণ হচ্ছে আপনি যে
আপনি যে প্রফেশনালি একটা জিনিস লিখতে যাচ্ছেন এটা আপনার ইমেইল অ্যাড্রেসের মাঝে বোঝা যায়। যদি আপনি ইমেল অ্যাড্রেসটা দেন তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রফেশনালি আপনাকে এটা লেখা হয়েছে। এই জন্য ইমেল অ্যাড্রেসটা দেওয়াটা জরুরি। এটা অনেকে দেয় না, বাট দিয়েন, এটা চমৎকার হবে। ইমেল অ্যাড্রেস ইজ নিডেড, এটা এটা চমৎকার হয়, ইটস নাইস, এটা খুব নাইস একটা টাচ হয় রাইটিং এর ক্ষেত্রে। সো ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল কি দিবেন আপনি? ধরেন আপনার দ্য ডেলিস্টা, দ্য ডেলিসান, দ্য ডেলিসান কিভাবে দিবেন? অনেকে ইমেল অ্যাড্রেস লিখতে গিয়ে www লেখে, কি রে ভাই www ইমেল অ্যাড্রেস না, তো এটা তো ভালো করতেই খারাপ হয়ে যাবে তাহলে, ঠিক আছে? এই জন্য আমি এখন থেকে সামহাও ইমেল অ্যাড্রেসটাও লিখে দেওয়ার চেষ্টা করি। তাহলে কি লিখবেন আপনি? সিম্পল, আপনি জাস্ট যা লেখা আছে ছোট তার উপরে লিখে ফেলেন। এই দ্য ডেইলি সান, আরেকবার আমি লিখছি যে হে লিখছে এখানে দ্য ডেইলি, দ্য ডেইলি স্টার, দ্য ডেইলি সান লিখছে এখানে, লিখছে দ্য ডেইলি স্টার, কি অদ্ভুত। At the date of bd.org, bd.org, শেষ। The Daily Star, at the date of bd.org. এই মনে করেন না স্যার আমি আমি ইয়ে দিব, স্যার আমি এটাকে কিসের মধ্যে, ইমেলের মধ্যে নিয়ে আসবো বা সামহাও গুগলের মধ্যে নিয়ে আসবো, তো gmail.com দিয়ে দেন। তারা ডিরেক্ট কোনো সমস্যা নেই, দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। দ্য ডেইলি স্টার অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম, শেষ হয়ে গেল। সিম্পল, মেক ইট সিম্পল গাইস, মেক ইট সিম্পল। এবং এটার ক্ষেত্রে আপনাকে পরিপূর্ণভাবে, এটাতে আপনার পরিপূর্ণভাবে এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে। আপনি অবশ্যই এটাতে মনোযোগী হতে হবে যাতে করে ব্যাপারগুলো ঠিকঠাক মতো হয়। ভুলে ভুলে কিন্তু সমস্যা আছে, ভুলের সমস্যা আছে। সো নেক্সট, এটা এটা আমরা করলাম, ইমেল ব্যাপারটা গেল। ইমেল অ্যাড্রেস যাওয়ার পরে এবার একটা মনে রাখবেন, আপনি এখানে দুটো জিনিস ফলো করতে হবে। আমি আমার পুরো ব্যাপারটা মুছবো, সবাই একটু ফলো করার জিনিসটাকে মুছবো। কি মুছবো দেখেন, ফার্স্ট কথা হচ্ছে এখানে আমি ভাবি এটা দিই নাই, এই ডেটের পরে এখানে একটা আপনি এই এই দুটো জায়গার মধ্যে, এই ডেট এবং আপনার এটার মধ্যে মাঝখানে একটা স্পেস দিতে পারেন। স্পেস এটা হলেও হয় না হলেও হয়, বাট দিলে ভালো, দিলে ভালো। স্পেস মানে কি বুঝতে পারছেন তো? মাঝখানে একটু ফাঁক রেখে স্পেস দিলে ভালো। এখানে আর কোনো স্পেস হবে না, নো স্পেস, এখানে আর কোনো স্পেস হবে না। এরপরে ইমেল, ইমেলটা দিলেন, এটা ফার্স্ট পেজ ওকে হয়ে গেল, ফার্স্ট পেজ ওকে হয়ে গেল। এটা মোটামুটি আপনি বলতে পারেন যে আপনার জন্য 3 marks মোটামুটি কনফার্ম। যাচ্ছি পরেরটাতে, ফার্স্ট পেজ গেল, ফার্স্ট পেজ ওকে, নেক্সট। এবার সেকেন্ড ফেজ, সেকেন্ড ফেজের ক্ষেত্রে আমরা কিন্তু সেকেন্ড ফেজ দেওয়ার আগে অনেকে দেখি অনেকে সাবজেক্টটা যদি দিতে চায় বা সামহাও কোনো একটা টপিক, ফিকশন টপিক দিতে চায়, কিচ্ছু লাগবে না, নাথিং ইজ নিডেড, নাথিং ইজ নিডেড, কিচ্ছু লাগবে না। সেকেন্ড ফেজের মধ্যে আপনি কি করবেন দেখেন, সেকেন্ড ফেজের মধ্যে লোগো করে দেখুন, ডিয়ার স্যার দিয়ে শুরু করবেন, কোনো নাম টাম নাই, জাস্ট ডিয়ার স্যার, এখানে একটা কমা আসবে। এখন কথা হচ্ছে সেকেন্ড ফেজ এবং ফার্স্ট ফেজের মাঝখানে অবশ্যই স্পেস লাগবে। ফার্স্ট ফেজ এই এবং ফার্স্ট ফেজ, ফেজের মাঝখানে মিডলে অবশ্যই স্পেস লাগবে, অবশ্যই স্পেস লাগবে। ক্লিয়ার? স্পেস লাগবে, স্পেস দিলাম আমরা। এবার ডিএস আর দিল, ডিএস আর দেওয়ার পরে ইট উড বি হাই। এবার দেখুন এই এই লাইনটা আমরা এখন যেটা লিখবো এটা জাস্ট আপনি মানে মুখস্থ করে ফেলতে পারেন ইচ্ছে করলে। ইটস ভেরি সিম্পল অ্যান্ড ভেরি নর্মাল লাইন অ্যান্ড ভেরি ভেরি নিডেড। আমার কাছে মনে হয় যে এটা নিট একটা লাইন, খুব নিট একটা লাইন, আপনি এটা ইয়ে করে ফেলতে পারেন, খুব ভালো হয় আপনার জন্য যদি করে ফেলতে পারেন। কি বলে লাইনটা, ইট উড বি হাইলি অ্যাপ্রিসিয়েটিভ, ইট উড বি হাইলি অ্যাপ্রিসিয়েটিভ ইফ ইউ কাইন্ডলি পাবলিশ দ্য ফলোয়িং ফিচার ইন ইউর রিনাউন্ড ডেইলি। একদমই কোনো কিছু বলা দরকার নেই, আপনার ডেইলি খুব ভালো, আপনার আপনিও খুব ভালো মানুষ, আপনার সুন্দর একটা কিছু আছে, আপনার গাড়িটা সুন্দর, এসব কথা বলার কিছু নেই, বুঝতে পেরেছি। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি জাস্ট সিম্পল ওয়েতে লিখবেন, ইট উড বি হাইলি অ্যাপ্রিসিয়েটিভ, এটা অ্যাপ্রিসিয়েটিভ হবে ইফ ইউ কাইন্ডলি, ইফ ইউ কাইন্ডলি পাবলিশ দ্য ফলোয়িং ফিচার ইন ইউর renowned daily, done, sincerely yours.
এখন আপনি সিনসিয়ারলি ইয়ার্স দিবেন, আপনি মনে রাখবেন এখানে যদি এখানে এখানে ডিএসআর এখানে কোনো নাম নাই, নেমলেস, নেমলেস যদি থাকে, নেমলেস থাকলে সিনসিয়ারলি ইয়ার্স লাগবে, নেমলেস থাকে, নেমলেস থাকলে সিনসিয়ারলি ইয়ার্স, সোজা কথা, আর বাকি কোনো কথা বললাম না আপাতত, সিনসিয়ারলি ইয়ার্স অথবা ইয়ার্স সিনসিয়ারলি, ইয়ার্স সিনসিয়ারলি। ঠিক আছে, কমা দিলাম, এরপর হচ্ছে রবার্ট করিম, যা রবার্ট করিম যাইছে লিখবেন, রবার্ট করিম, ডান, এই তো। এখন আপনি এবার সিনসিয়ারলি ইয়ার্স এর পরে এখন এই ব্যাপারটা একটু আসেন, আপনি এখানে কমা দিতে হবে, এখানে কমা ম্যান্ডেটরি, ফরজ কমা, ম্যান্ডেটরি কমা, কোনটা, এইটা কমা দিতেই হবে, এখানে কমা লাগবেই। এখন এই ব্যাপারটা মনে রাখবেন, এই এই লাইনটা ভালো করে লিখে রাখেন, আপনার জন্য কাজে দেবে এটা। কি বললাম, ডিয়ার স্যার, ইট উইল বি হাইলি অ্যাপ্রিসিয়েটিভ ইফ ইউ কাইন্ডলি পাবলিশ দ্য ফলোয়িং ফিচার ইন ইয়োর ইন আওয়ার ডেইলি। এই এটা হচ্ছে আপনার সিনসিয়ারলি ইয়ার্স, আপনার কি দিলেন, এবং আমরা কি বললাম, ডিয়ার স্যার দিব এখানে, আর এখানে দিব সিনসিয়ারলি ইয়ার্স অথবা ইয়ার্স সিনসিয়ারলি, একটা দিলেই হবে, বাট যাই দিব তারপর একটা কমা দিব, তারপর রবার্ট করিম যাবে, ফুল স্টপ দেওয়ার দরকার রবার্ট করিম এখানে, রবার্ট করিম দেওয়ার পরে এখানে পরবর্তী যে থার্ড ফেজ আসবে, থার্ড ফেজের মাঝখানে এখানে একটা স্পেস আসবে, আবার স্পেস, প্রতি ফেজের মাঝখানে স্পেস আসবে, স্পেস আসবে, প্রতি ফেজের মাঝখানে একটা স্পেস আসবে, প্রতি ফেজের মাঝখানে একটা স্পেস আসবে, সো ইট উইল বি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, মনে রাখতে হবে। এবার আমরা ফোর্থ ফেজ, থার্ড ফেজে যাব, থার্ড ফেজে কি আসছে, থার্ড ফেজ হচ্ছে ইয়েস ইটস ইয়োর সাবজেক্ট ম্যাটার, এবার আমরা সাবজেক্ট ম্যাটার লিখব, অথবা টাইটেল যেটাকে আমরা বলছি, সাবজেক্ট ম্যাটার অথবা টপিক অথবা টাইটেল অফ দ্য রাইটিং, রাইটিং এর টাইটেলটা, কথা বুঝতে পেরেছি, এই হচ্ছে আমরা এক কথা হচ্ছে আমরা এটা কি করেছিলাম, আমরা বলেছিলাম যে থার্ড পেজের মধ্যে আমরা কি লিখবো, থার্ড পেজের মধ্যে আমরা শুধু শুধুমাত্র টপিক লিখবো, টপিকটা, এবং এই টপিকটা পর্যন্ত লিখতে গিয়ে, এই টপিকটা পর্যন্ত লিখতে গিয়ে আমরা যে কাজটি করেছি, এই টপিকটার মধ্যে লিখতে গিয়ে আমরা যে কাজটি করেছি সেটা কি, সেটা হচ্ছে একটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট, লক্ষ্য করবেন, সেটা আমরা কি বললাম, এই গ্রোয়িং ইম্পর্টেন্স অফ টলারেন্স, এই ব্যাপারটা হুবহু আমরা কোথা থেকে তুলে নিয়েছি আমরা এখন দেখবো, ওয়েট, আমরা কোথা থেকে তুলে নিয়েছি দেখবো আমরা, একটু আসেন, আমাদের তুলে নেওয়ার জায়গাটা হচ্ছে এইটা, এই যে দ্য গ্রোয়িং, এই পার্টটা, টোটাল পার্টটা আমি একটু এটাকে ক্লিয়ার করি, করলাম ক্লিয়ার, এরপর আমি আর বাকি জিনিসটা কি করেছি দেখেন, আমি জাস্ট এটাকে এই জায়গা থেকে হুবহু তুলে নিয়ে আসলাম, এই আমি কথার কথাটাই বললাম আপনার কিছুক্ষণ আগে, আমি এই ব্যাপারটা আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম যে এই জায়গাটার মধ্যে আমরা জাস্ট যে কাজটি করবো সেটা হচ্ছে এই হুবহু কাজটি করবো আমরা, গ্রোয়িং ইম্পর্টেন্স অফ টলারেন্স ইন সোশ্যাল অ্যান্ড ইন ন্যাশনাল লাইফ, এই কথাটা হুবহু নিয়ে আসবো আমরা, কোথায়, এই আমাদের কোনো সমস্যা না, আমরা নিজেরা বানাতে হবে না, কিছু বানাতে হবে না, এটা আমরা ডিরেক্ট এখানে লিখে ফেলবো, আমরা ডিরেক্ট এখানে লিখে ফেলবো, এবং এবং এবার আসেন ইম্পর্টেন্ট পার্টটা দেখেন, এবং এখানে ফুল স্টপ দিব না, এই জিনিসগুলো অনেকে জানে না, জানে না আন্দাজ আন্দাজে লিখে করতে করতে পায় রেফারেন্স আল্লাহ জানে, এখানে কোনো ফুল স্টপ দিব না, নো ফুল স্টপ, নো ফুল স্টপ, এই আজারা জিনিসগুলো দিয়েই পোলাপানগুলো মার্কসগুলো কম পায়, আজারা জিনিসগুলো দিয়ে পোলাপানগুলো মার্কসগুলো কম পায়, জানো না শুনো না, ফুল স্টপ দেওয়ার নিয়ম হচ্ছে ফুল স্টপ হচ্ছে অবশ্যই, এবং মনে রাখবেন এই যে জিনিসটা যেটা থাকবে, যদি আপনার এখানে সাবজেক্ট দেওয়া না থাকে তাহলেও মনে রাখবেন এটা ফ্রেজ আকারে লিখতে হবে, ফ্রেজ আকারে লিখতে হবে, ফ্রেজ আকারে লিখতে হবে, ফ্রেজ আকারে যে লিখতে হবে অলরেডি এটা ফ্রেজ আকারে দিয়ে তারা প্রমাণ করে দিছে, বুঝা যাচ্ছে, নো ফুল স্টপ দিবেন আপনি, নাম্বার ওয়ান, নাম্বার টু, ফ্রেজ আকারে লিখতে হবে, ঠিক আছে, নাম্বার থ্রি,
ক্যাপিটালাইজিং ফলো করতে হবে। আরেকটা মানে কি জিনিসটা, ক্যাপিটালাইজেশন ফলো করতে হবে মানে হচ্ছে এই যে আপিল হোক এখানে একটা গ্রোয়িং আছে, ইম্পর্টেন্স আই আছে, টলারেন্স টি ক্যাপিটালাইজ হয়েছে, সোশ্যাল এস ক্যাপিটালাইজ হয়েছে, ন্যাশনাল এই ন্যাশনাল ক্যাপিটালাইজ, লাইফের এই ক্যাপিটালাইজ হয়েছে, ফলো করছে জিনিসগুলো, এগুলো আন্দাজ হয়েছে। এই দেখেন কত কিছু জানেন না, ঠিক আছে, আন্দাজ হয় নাই, এগুলো করলে হবে না। এই যে ক্যাপিটালাইজ হলো কেন হয়েছে, ক্যাপিটালাইজ হচ্ছে কারণ হচ্ছে যে কোনো সাবজেক্ট ম্যাটার এগুলোকে যখন আপনি হেড অফ যখন হেডলাইন লিখতে যাবেন তখন অবশ্যই আপনাকে ক্যাপিটালাইজেশন রুলসগুলো ফলো করতে হবে। কারণ ক্যাপিটালাইজেশন রুলসগুলো ফলো করতে হলে আপনাকে ক্যাপিটালাইজেশনে কিছু কিছু ওয়ার্ড কিন্তু আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন না। সরি, আমাকে আর 2-3 মিনিটের মধ্যে শেষ করতে হবে ক্লাসটা। তো এখন প্রথম প্রথম কথা হচ্ছে আপনি ক্যাপিটালাইজেশন রুলসটা ফলো করতে হবে, আপনাকে গ্রোয়িং এর জিটা ক্যাপিটালাইজ করতে হবে, ইম্পর্টেন্ট এর আইটা ক্যাপিটালাইজ করতে হবে, আর অফ টলারেন্স ব্যাপারটা আপনাকে টিটা ক্যাপিটালাইজ করতে হবে। এখানে দেখেন ইন মানে প্রেপোজিশন আপনি ইয়ে করতে পারবেন না, আমি শুধু জাস্ট কয়েকটা লিখে দিচ্ছি, প্রেপোজিশন আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন না। এরপর এই আওয়ার, এই যে এখানে আওয়ার, এরপরে হচ্ছে আওয়ার মানে ডিটারমিনার, ডিটারমিনার গুলো আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন না। এরপর আরেকটা কি আছে, এন্ড আছে, এন্ড এন্ড মানে কি কনজাংশন, ক্যাপিটালাইজ করতে পারবেন না, প্রেপোজিশন ক্যাপিটালাইজ করতে পারবেন না, ডিটারমিনার ক্যাপিটালাইজ করতে পারবেন না, কনজাংশন ক্যাপিটালাইজ করতে পারবেন না, কিন্তু এখন ও আর্টিকেল ক্যাপিটালাইজ করতে পারবেন না, আর্টিকেল ক্যাপিটালাইজ করতে পারবেন না, এই জিনিসগুলো নট ক্যাপিটালাইজড। বুঝতে পেরেছি সময়টা ইম্পর্টেন্ট। আমি আপনাদের আপনার প্রশ্নগুলো করুন, আমি লাস্ট মানে লাইভ কাটার আগে আমি আপনাদের প্রশ্নগুলো উত্তর দিব, যেমন আবল প্রশ্ন করেছে একটা, মৌ একটা প্রশ্ন করেছে, এগুলো উত্তরগুলো দিব আমি, দেওয়ার পর কাটবো আমি। ইয়েস, এরপর আরেকটা বার ফলো করতে হবে, এটা কি এবার যে আপনি আন্ডারলাইন করবেন কি, আপনি আন্ডারলাইন করতে পারবেন কি, আপনি আন্ডারলাইন করতে পারবেন না, আন্ডারলাইনিং ইজ উইলফুল, স্বেচ্ছাচারিতা, ইচ্ছে করলে করবেন, ইচ্ছে করলে করবেন না, আপনার ব্যাপার, আন্ডারলাইন করাটা আপনার বিষয়, আপনি ছিল আন্ডারলাইন করবেন, আপনি ছিল আন্ডারলাইন করবেন না, এটা আপনার বিষয়, বুঝতে পারছি। এবার এখন কথা হচ্ছে যে এবার 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 অলরেডি আমি যে আনসারটাতে যাবো সেটা হচ্ছে অলরেডি আমাকে মধুরিমা প্রশ্নটা করেছে, ডিফারেন্ট পেন, ইয়েস ডিফারেন্ট ফর্মাল ইন, ফর্মাল ইন ক্যান বি ইউজড, ফর্মাল ইঙ্ক ক্যান বি ইউজড, ঠিক আছে, সবগুলো পয়েন্ট মনে রাখতে হবে। শুধুমাত্র দেখেন এখন আপনি এতগুলো জিনিস কি কখনো বলে, কখনো বলে না, এখন আপনি এই যে জিনিসগুলো জানেন না এগুলো আপনাকে জানতে হবে, এখন জানার মধ্যে একজনের কাছে আপনাকে তো যেতে তো হবে রে ভাই, আপনি যদি না জানেন তাহলে সেক্ষেত্রে আপনার যখন আপনার 12টা বাজবে ইয়ার পরে কি বলে রিটার্নের পরে যখন মাস পাবেন না, যখন ক্যাডার যেটা দিচ্ছেন সেটা সেটা পাবেন না, নন ক্যাডার জবের মধ্যে কি বসে থাকবেন, লিস্টেড হয়ে থাকবেন, তখন আপনি বুঝবেন এগুলো ওগুলো জানাতে হবে। আপনি একটা জিনিস একটা একটা শুধু এই লাইনটা থার্ড ফেজের মধ্যে শুধু এই যে একটুকুর মধ্যে আছে কতগুলো পয়েন্ট আছে, দেখেন আপনি যে দেখানোর মতো কতগুলো পয়েন্ট আছে, এখন আপনি দেখবেন না আন্দাজ লিখে দিলেন ধুম ধুম করে মার্কস কাটবে, কারণ হচ্ছে আপনি জানেন না কিভাবে লিখতে পারবেন, এটাই হচ্ছে সমস্যা রে ভাই, আমরা তো নিজেরা ঠিক মতো জানি না কি লিখতে হবে, এটাই তো বুঝতে পারি না। আচ্ছা এই হচ্ছে বিষয় গাইজ, আমাকে ইয়ে করতে আমার একটা ক্লাস আছে এখনই। আচ্ছা সো এই এই ব্যাপারটা মনে রাখতে হবে, সো যেটা করবো থার্ড ফেজের মধ্যে, থার্ড ফেজের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই গোয়িং ইম্পর্টেন্স টলারেন্সের ব্যাপারটা আমরা দেখে নিচ্ছি। এখন এখানে ব্যাপারটা হচ্ছে আপনি ইয়েস ডিফারেন্ট অ্যান্ড ফর্মাল, হোয়াট আর দ্য মিনিং ইজ ফর্মাল ইঙ্ক, ফর্মাল ইঙ্ক মানে কি, আমরা সাধারণত ব্ল্যাক ইঙ্ককে প্রেফার করি, ব্ল্যাক ইঙ্ককে প্রেফার করে থাকি, ব্ল্যাক ইঙ্ক দেখতে যদি ব্ল্যাক ইঙ্ক যদি আপনি লেখেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার সঙ্গে একদম ক্লোজেস্ট কালার যেটা আপনার সেটা ইউজ করতে হবে, ক্লোজেস্ট কালারটা হচ্ছে ফর্মাল, ব্ল্যাক এর ক্লোজেস্ট কালার যেটা এটা ফর্মাল ইঙ্ক, ক্লোজেস্ট কালার, ক্লোজেস্ট মানে কালারটা মানে কি, ক্লোজেস্ট ইঙ্ক কালার ওটা কি, ওটা হচ্ছে ব্লু,
ঠিক আছে। ঠিক আছে, এখন আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলি, আপনার যদি মনে হয় আপনার যে কোনো রাইটিং এ রাইটিং এর যে কোনো পর্যায়ে কোনো কিছু আপনি স্যারকে দেখাতে চান, আপনি স্যারকে যে কোনো কিছু দেখাতে চান, আরেকবার একটু বলি আপনাদেরকে ভালো করে মনে রাখবেন, আপনি আপনার যদি মনে হয় রাইটিং এর যে কোনো পর্যায়ে গিয়ে স্যারকে আপনি কিছু দেখাতে চান, এটা কি দেখাতে চাইবেন? সামহাও আপনি মনে করেন পরের লাইন যেটা লিখছেন, আপনি যে কোনো একটা আপনি বডি প্যারাগ্রাফে যখন যাবেন, বডি প্যারাগ্রাফে যাওয়ার পর আপনি যে কোনো কিছু লিখে স্যারকে দেখাতে চাচ্ছেন যে স্যার বা স্যার এখানে ভালো করে চোখ দিবে, ভালো করে নজর দিবে, ভালো করে দেখবে, আপনি যদি মনে করেন আপনি করতে চান ফর্মাল ওয়েতে কোনো রকম কোনো রিস্ক না নিয়ে, তাহলে আপনি কি করতে পারেন আমি সহজে একটা কথা যদি আপনাদেরকে দিয়ে দিই, দেখেন আমি এটা একটু ইয়েস করে দিই, এই জিনিসটা লাগবে না। সমস্যা হচ্ছে রিটেন দুনিয়ার আজীবন পড়াইছে প্রিলি, এখন রিটেন নিয়ে পড়াতে আসতেছে আপনাদের আশেপাশের অনেকে, জানো না রিটেনের মধ্যে কি আছে না আছে, কিন্তু রিটেন পড়াচ্ছে ছেলেমেয়েরা হোমওয়ার্ক ওগুলো করছেও আনফর্চুনেট। প্রিলিট টিচার কখনো রিটেন নিতে পারে না, আমি আমার ব্যাপারটা অন্যরকম, কারণ হচ্ছে আমি রিটেন দিয়ে শুরু করেছি, আমি শুরু করেছি রিটেন দিয়ে, এরপরে প্রিলিতে আসছি আমি, সো আমার ব্যাপারটা অন্যরকম, বুঝতে পেরেছি, মনে রাখতে হবে এগুলা, এই মনে রাখা না রাখার জন্য আমাদের এই অবস্থা আজকাল, পোলাপানগুলো সহজে সহজে ক্যাটাগুলো হারাই ফেলতেছে। আর একটা পয়েন্ট, যদি আপনি মনে করেন যে আপনি যে কোনো আপনার রাইটিং এর যে কোনো পর্যায়ে স্যারকে কোনো একটা জিনিস হাইলাইট করতে চান, হাইলাইট এবং রিস্ক ফ্রি হাইলাইট, তাহলে রিস্ক ফ্রি হাইলাইট কিভাবে করবেন? রিস্ক ফ্রি হাইলাইটিং, রিস্ক ফ্রি হাইলাইটিং আপনি কিভাবে করবেন? আরেকবার বলছি, রিস্ক ফ্রি হাইলাইটিং আপনি কিভাবে করবেন? রিস্ক ফ্রি হাইলাইটিং করার জন্য আপনাকে যেটা লাগবে, সেটা হচ্ছে কি, যে কোনো অংশে, অ্যাট এনি প্লেস অফ ইউর রাইটিং, অ্যাট এনি প্লেস অফ রাইটিং, সেটা কি করবেন, কিভাবে করবেন, কিভাবে করবেন আপনি, গো ফর ইট, ইউজ এ পেন্সিল টু আন্ডারলাইন এই এই জিনিসটা, ইউজ এ পেন্সিল টু আন্ডারলাইন, আপনি রাইটিং এর যে কোনো পর্যায়ে গিয়ে আপনি পেন্সিল আন্ডারলাইন করতে পারবেন, যে কোনো পর্যায়ে গিয়ে, মোটামুটি টু বি একটা পেন্সিল রাখতে পারেন সবসময়, আপনি যে কোনো পর্যায়ে, মনে করেন স্যারকে দেখা দরকার, স্যারকে ভালো করে ফলো করলে মনে ভালো হবে, এমনকি কোনো ভালো ওয়ার্ড ইউজ করছেন আপনি, স্যারকে মনে করেন দেখাতে চান, আন্ডারলাইন করে দেন ওই ওয়ার্ডটাকে, বুঝে আছে ব্যাপারটা, যদি যদি প্রয়োজন নেই, জিনিসটা প্রয়োজন নেই, যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। আচ্ছা, রিস্ক হাইলাইটিং এর জন্য অ্যাট এনি প্লেস অফ ইউর রাইটিং আপনি যেটা করবেন, ইউজ এ পেন্সিল টু আন্ডারলাইন, আন্ডারলাইন করে ফেলবেন, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কোনো প্রবলেম নেই, এই হচ্ছে ব্যাপার, আমাকে ভাইয়া রাখতে হবে এখনই। আর আপনাদের যেটা আমি বললাম সেটা হচ্ছে এরপরে ব্যাপারটা হচ্ছে, এরপর আমি কয়েকটা প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিই, ফিচার কয় পেজ লিখতে হবে, আব্দুল আউয়াল আমাকে প্রশ্নটা করেছে, ফিচারটা আপনি লেখার সময় মনে রাখবেন আপনি ফিচার সাধারণত কোনো পেজ পুজ না, আপনি মোটামুটি ফিচার দুই প্যারার মধ্যে লিখতে পারবেন, দুই থেকে তিন প্যারা লিখবেন, এর চেয়ে বেশি কিছুই লিখবেন না, এবার এক একটা প্যারা যদি আপনার এক পেজ করে লিখেন আপনার বিষয়, কিন্তু এত বেশি লিখতে আপনি পারবেন না, আপনি টোটালি এক পেজের মধ্যেই ফিচার শেষ করার চেষ্টা করবেন, টোটালি এক পেজের মধ্যেই ফিচারটা শেষ করার চেষ্টা করবেন, টোটালি এক পেজের মধ্যেই ফিচারটা শেষ করার চেষ্টা করবেন। যদি মনে করেন যে স্যার না আমার লেখার মধ্যে স্পিড ভালো, তাহলে আপনি দেড় পেজ যান, সমস্যা নেই, দেড় পেজ দুই পেজ লিখতে পারবেন, কোনো প্রবলেম নেই, যদি মনে করেন আপনার লেখার স্পিড ভালো আপনি দেড় পেজ দুই পেজ লিখতে পারেন, কারণ হচ্ছে ফিচার লিখতে গিয়ে আপনার যেন এসের উপর এটা প্রভাব না পড়ে, ফিচার লিখতে গিয়ে এসের উপর যেন প্রভাব না পড়ে, সবাই এটা বুঝতে পারে না, জনগণ বুঝতে পারে না, উল্টা পাল্টা জিনিস বোঝাচ্ছে পোলাপানরে, এই জিনিসগুলো এগুলো হবে না, এগুলো হবে না, অন্য অনেক জিনিস আছে, ট্রান্সলেশন করতে গিয়ে মাত্র 50 মার্কসের ট্রান্সলেশন করতে গিয়ে দেখা যাচ্ছে যে 50 মার্কসের এসে কিন্তু 12টা বাজে দিচ্ছেন আপনারা, শুধু এসে এসে আপনার ট্রান্সলেশন ট্রান্সলেশন ছেড়ে আপনার মারা যাচ্ছে, এসের উপর যে অনেক কিছু আছে এটা খবরই নেই পোলাপানের, হাই হাই রে, খবর আছে আপনাদের, আপনারা আমি দেখতে পাচ্ছি আপনাদের সবাইকে সব মিসগাইড করতেছে, কয়েকটা জায়গায় দেখছি আমি অলরেডি বিভিন্ন জায়গায়, সো যাই হোক, আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন, আল্লাহ আপনাকে সে তৌফিক দান করবে, যেটা বললাম সেটা হচ্ছে এটা ফলো করবেন ব্যাপারটা খুব ভালো করে, সেটা হচ্ছে কি, আপনি এক পেজ লিখুন, এক পেজের মধ্যে আপনি কমপক্ষে দুটো প্যারা লিখতে হবে, আর তিন প্যারা হলে স্ট্যান্ডার্ড, আব্দুল আউয়াল আশা করি বুঝছেন। এরপর ফিচার কত ওয়ার্ডসের মধ্যে হলে, কত ওয়ার্ডস সাগর কুমার আশা করি উত্তর পেয়ে গেছেন, কত ওয়ার্ডস মোয়ার্ডসের বিষয় নেই, স্ট্যান্ডার্ড বলে ফেলেছে, হ্যাঁ সাগর দেব বলছে মাস নিউ
মাছ, সেটা মাছ নিউ হবে, নিউ মাছ ইনফরমেশন হ্যাজ লার্নড, রিয়েলি গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অনেক জিনিসগুলো শেখার পর বুঝতে পারি না যে কি শিখছি, যাক স্বাগত দেব আপনি বুঝতে পারছেন, এটা একটা ভালো জিনিস। যাই হোক, সো আজকে বন্ধু এ পর্যন্তই বন্ধুরা, আমি আপনাদেরকে আর আর এখানে সময় দেওয়া যাচ্ছে না, ইনশাল্লাহ আমরা পরবর্তী যে ক্লাসটা আসবে সেই ক্লাসের মধ্যে নতুন কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আর একটা ক্লাসের টাইম হয়ে গেছে, অলরেডি 15-5 মিনিট লেট হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে ইনশাল্লাহ, দেখা হবে ইনশাল্লাহ, ভালো থাকবেন টিল দ্য নেক্সট ক্লাস, এবং সুস্থ থাকার চেষ্টা করবেন। যখন যেখানেই যাবেন অবশ্যই ডাবল মাস্ক পরে যাবেন, যদি কোনো জনগণ বেশি আছে এমন জায়গায় যান অবশ্যই ডাবল মাস্ক পরে যান। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।